এলিট ফোর্সের হাতে খুব শিগগিরই অগ্নি ফাইভ রেঞ্জে গোটা চীন। কিছুদিনের মধ্যেই ভারতের হাতে আসবে সেই অস্ত্র যা দিয়ে আঘাত করা যাবে চীনের যে কোনো অংশে। ভারতের সামরিক শক্তি বাড়িয়ে হাতে আসছে অগ্নি পাঁচ। ইতিমধ্যে শক্তিশালী এই মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে। বছরখানিক আগে অত্যাধুনিক এই শক্তিশালী এই মিসাইলের সফল পরীক্ষা চালায় ভারতীয় সেনাবাহিনী। মিসাইলটি পরীক্ষার সময় সফলভাবে দূরে রাখা কল্পিত শত্রুকে আঘাত করতে সক্ষম হয়েছে। জানা যায় পরমাণু অস্ত্র নিয়ে এটি ছুটতে পারে 5000 কিলোমিটার। 5000 কিলোমিটার দূরে থাকা যে কোনো শত্রুকে মুহূর্তেই ধ্বংস করতে পারে এই মিসাইল। খুব শীঘ্রই এলিট স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডার হাতে চলে আসবে এই মিসাইল, এমনটাই বিভিন্ন সংবাদ সূত্র খবর। অত্যাধুনিক এই মিসাইল ভারতীয় সেনার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যাবে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন। তবে এসএফসিকে দেওয়ার আগে অগ্নি ফাইভের রুটিন মাফিক পরীক্ষা চলছে এখন। চীনের বেইজিং, সাংহাই, গুয়াংঝু তো বটেই, অগ্নি পাঁচের আওতায় এসে যাবে হংকংও। আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স ও উত্তর কোরিয়ার মতো হাতে গোনা কয়েকটি দেশেরই হাতে এই ধরনের মিসাইল আছে। ভারতের অস্ত্রভাণ্ডারে রয়েছে 700 কিলোমিটার পাল্লার অগ্নি ওয়ান, 2000 কিলোমিটার পাল্লার অগ্নি টু, 2500 কিলোমিটারের অগ্নি থ্রি ও 3500 কিলোমিটারের বেশি পাল্লার অগ্নি ফোর। এবার অগ্নি ফাইভও তুলে দেওয়া হচ্ছে সেনাবাহিনীর হাতে, যা দেখে রীতিমতো পাকিস্তান ও চীন আতঙ্কিত। অস্ত্রভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে তুলতে আরও বেশ কয়েকটি প্রকল্পের ওপর কাজ চালাচ্ছে কেন্দ্র। শুধু তাই নয়, মেক ইন ইন্ডিয়াতে অত্যাধুনিক আরও মিসাইল তৈরি করা হচ্ছে। তৈরি হচ্ছে যুদ্ধবিমান, কামান থেকে শুরু করে আরও সামরিক অস্ত্র। আমার এই চ্যানেলটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিত্য নতুন খবর পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।